মুক্তির আগেই নানা কারণে আলোচনা ছিল। 24 এপ্রিল নেটফ্লিক্সে মুক্তির পর তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। ক্রিসের ভাষায় ওয়ালচক, ভুল উচ্চারণের বাংলা ভাষা, ঢাকা ও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভুলভাবে উপস্থাপন, কোনো বাংলাদেশি অভিনয়শিল্পী না থাকা, ঢাকার ব্যাকড্রপে বানানো হলেও ঢাকায় শুটিং প্রায় হয়নি বললেই চলে, আজগুবি গল্প, এসব নানা কারণে বাংলাদেশের দর্শক কর্তৃক ব্যাপক সমালোচিত হয় এক্সট্রাকশন। গেল সমালোচনার কথা, এবার সফলতাতে ফেরা যাক। নেটফ্লিক্সের ইতিহাসে এর আগে এক সপ্তাহে কোনো ছবি এতবার দেখা হয়নি। ডেইলি মেল প্রতিবেদন অনুসারে 7 দিন এক্সট্রাকশন পৌঁছে গেছে 9 কোটি পরিবারের কাছে। আর নেটফ্লিক্সের কোনো চলচ্চিত্রের জন্য এক সপ্তাহে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় সংখ্যা। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে এই ছবি আরও বড় ব্লকবাস্টার হিট করবে। এই ছবির প্রধান অভিনেতা থর খ্যাত ক্রিস হেমসওয়ার্থ ইনস্টাগ্রামে ভক্তদের, প্রযোজক রুশো ভাইদের ও পরিচালক স্যাম হারগেভকে একের পর এক ধন্যবাদ জানিয়ে পোস্ট করছেন, ভিডিও দিচ্ছেন। 36 বছর বয়সী এই টেইলর রেক ইনস্টাগ্রামে লেখেন, কি দারুণ ব্যাপার, এক্সট্রাকশন নেটফ্লিক্সের সবচেয়ে বড় ব্লকবাস্টার প্রিমিয়ার। ছবিটি থেকে যে সাড়া পেলাম তাতে আমি ধন্য। আপনি যদি এখনও ছবিটি দেখে না থাকেন তবে এখনই দেখুন। এরপর একটি ভিডিও পত্রে বলেছেন, অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে এক্সট্রাকশন, এখন নেটফ্লিক্সের সবচেয়ে বড় হিট ছবি। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই, সবাইকে ধন্যবাদ, আমি আপনাদের ভালোবাসি। অন্যদিকে এই সিনেমার আরেক ভারতীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের পোস্টে শেয়ার করে ছোট করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।